শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি খালেদা আক্তার দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম চলতি মাসেই বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় বিদ্যুতের আলোয় দূর হবে বহুদিনের অন্ধকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থ সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তিন সহপাঠী টাকা ছাড়াই দেয়া হচ্ছে খাবার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে দীর্ঘ প্রতীক্ষার পর এবার আলোকিত হওয়ার পথে নোয়াখালীর সবুজ দ্বীপ হাতিয়া চলতি মাসের মাঝামাঝিতে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে দ্বীপটি সাত লাখ মানুষের এই দ্বীপে স্থাপন করা হয়েছে পনেরো মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ প্লান্ট পাঁচশো বারো কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপনের কাজও শেষ প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট তিনশো বছরের পুরনো দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া দ্বীপবাসীর অর্থনীতির চাকা ঘুরে মৎস্য কৃষি আর পর্যটন ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলেও এতদিন অন্ধকারে ঢাকা ছিল পুরো দ্বীপ এবার বিদ্যুতের আলোয় কেটে যাবে সব অন্ধকার আমার দাদা ভিজাইরা কেউ হাতিয়াতে বিদ্যুৎ দেখে নাই তবে এখন ইনশাল্লাহ আমরা দেখতেছি আমরা পড়তে পারতাম না লেখাপড়া কষ্ট হতো গরম লাগতো আমাদের অনেক কষ্ট হতো যে এখন যে বিদ্যুৎটা আসছে ওটার কারণে আমরা পড়তে পারবো আমরা মনে করি হাতিয়ার মানুষ অনেক কিছু পাইলো বিদ্যুতের মাধ্যমে ৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ প্ল্যান্টের কাজ শুরু হয় ২০২১ সালের আগস্টে ১৬ একর জমিতে এক বছরে শেষ হয় ১৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্ল্যান্টের কাজ উন্নত জীবন যাপনের পথে সব বাধা এবার দূর হবে প্রত্যাশা বাসিন্দাদের বিদ্যুতের একটা দেশটা উন্নত হইব আমাদের দেশটা নদীমাতৃক দেশ হাতিয়া এমনি পিছু পড়ে রয়েছে দীর্ঘদিন পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আমাদের জন্য এটা গর্বিত এবং এটা আমরা লাভবান হব উপকৃত হব হাতিয়াবাসী মূল ভূখণ্ড থেকে দেড় কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে নিঝুম দ্বীপও দেয়া হয়েছে সঞ্চালন লাইন দেশ এনার্জি উৎপাদিত এই বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলতেছে এবং পনেরো মেগাওয়াটের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেটারও কাজ করার শেষের দিকে আশা করতেছি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারবো সাত লক্ষ দ্বীপবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং উনি যে এই সময়ের মধ্যে আমাদেরকে বিদ্যুৎ দিয়ে দেশবাসীর একটা স্বপ্ন পূরণ করেছেন সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হলে দ্বীপে স্থাপিত হবে নতুন নতুন কলকারখানা শিক্ষা চিকিৎসা সহ সব ক্ষেত্রে লাগবে উন্নয়নের ছোঁয়া মাছরাঙ্গা নিউজ ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থ সংকটে থাকা শিক্ষার্থীদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তিন শিক্ষার্থী ডাইনিংয়ে খেয়ে যারা বিল দিতে পারেন না তাদের বকেয়া টাকা মাস শেষে এই তিন শিক্ষার্থী দিয়ে দেন সেই গল্পই তুলে ধরছেন আব্দুল রাকিব ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন প্রায় ২৮ হাজার শিক্ষার্থী হলের ডাইনিংয়ে ভর্তুকি দামে ২৫ টাকায় মিলে খাবার তবে আর্থিক সংকটে অনেকেই একবেলা খেয়ে থাকেন কেউ আবার ডাল আর ভাতে ১০ টাকাতে সারেন আহার এমন সংকট কাটাতে উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই তিন শিক্ষার্থী রবিন জাহিদ ও মারুফ নিজেদের সঞ্চয় ও কয়েকজন শিক্ষকের সহায়তায় গেল ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হলে তারা চালু করেন কোনো অর্থ না দিয়ে খাওয়ার সুবিধা খাবারের জন্য সে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে এটা হইতে পারে না একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টের জন্য এটা হইতে পারে না তো আমি এইটা ভেবে আসলে উদ্যোগটা আমরা প্রথমে শুরু করি হলের ডাইনিংয়ে সংরক্ষিত খাতায় সই করে আর্থিক সংকটে থাকা যে কোনো শিক্ষার্থী নিতে পারেন এই সুবিধা মাস শেষে খাবারের সেই টাকা পরিশোধ করছে উদ্যোক্তারা এখন চারটি হলে চালু হয়েছে এ ব্যবস্থা যে মানবিক সত্তা থেকে আমরা সামনে এগিয়ে আসি এই কাজটা করার জন্য এবং আমাদের যারা শিক্ষার্থী বন্ধুগণ রয়েছেন তারা আমাদের প্রশংসা করেছেন খুবই এবং আমাদের সাথে থাকার আশ্বাস দিয়েছেন ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে বলা যায় যে প্রায় তিন থেকে চারশো স্টুডেন্ট আমাদের এই প্রকল্পের আওতায় আছে বা এই প্রকল্পের সহযোগিতা পেয়েছে
সাধারণ শিক্ষার্থীরা বলছেন সময় উপযোগী এমন উদ্যোগে মিলছে সুফল। মানে এটা আশা করছি আসলে অনেক কাজে নেবে। আমার রুমমেটও কয়েকজন আছে, তারা মানে এমন ভাবে খাবারটা খায় মানে তিন বেলার খাবারটা যাতে দুই বেলা ইয়া করা যায়। কখনো দেখা যাচ্ছে আমরা অসুস্থ হয়ে পড়েছি, তখন দেখা যাচ্ছে টাকা পয়সার একটু মানে টান টান পড়ে যায়, তখন যদি এই সার্ভিসটা চালু হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের পক্ষে খুবই ভালো হয় আর কি। শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গী হচ্ছেন শিক্ষক কর্মচারীরাও। আমার সময় যেমন আমাকে এসে বলে শুধু আমি ভাত খাবো একটু ডাল দিয়ে, টাকা নেই, আসলে আমার খুব নিজের খুব খারাপ লাগে। তেতা তো আমি নিজস্ব মানে ওনাদেরকে উৎসাহ দিয়েছি যে আপনারা ভালো একটা উদ্যোগ করছেন। মানুষ মানুষের জন্য এবং ছাত্ররাই যে ছাত্রদের জন্য এগিয়ে আসে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। মহৎ এই কাজকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ধরনের উদ্যোগ যেন অব্যাহত থাকে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও যথাসম্ভব সহযোগিতা থাকতে পারে। তিন শিক্ষার্থীদের এই উদ্যোগের নাম উত্তরণ, যেখানে আর্থিক সংকটের স্থায়ী সমাধানে টিউশনি ও বৃত্তির ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ রাকিব, মাসাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে 29 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম। তিনি জানান তদন্ত শেষে উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন গত 13 জুন অভিযোগপত্র আদালতে জমা দেন। সেখানে 29 জনকে অভিযুক্ত করা হয়, এদের 15 জন বর্তমানে কারাগারে আর 14 জন পলাতক। গ্রেফতার 15 জনের মধ্যে 4 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযোগপত্রে 38 জনকে সাক্ষী করা হয়েছে। 2021 সালের 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া ডি ব্লকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে খুন করা হয়। নোয়াখালী সদর উপজেলায় এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান রাজু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় 2টি মোবাইলে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের প্রমাণ। পুলিশ জানায় অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি সবাইকে জানানোর ভয় দেখিয়ে 2019 সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন এলাকার আবাসিক হোটেলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে রাজু। গ্রেফতার রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা 382 কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংস করা শুরু হয়েছে। নিলাম অযোগ্য বা মেয়াদোত্তীর্ণ এসব পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, কমলাসহ বিভিন্ন ফল, মশলা, হিমায়িত মাছ, মাংসসহ নানা খাদ্যপণ্য। সকাল থেকে হালিশহর আনন্দবাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং জোনে এসব ধ্বংস করা হচ্ছে। চলতি মাসের 26 তারিখ পর্যন্ত চলবে এ কার্যক্রম। চাকরি জীবনে বিনা ভাড়ায় রেল ভ্রমণের টাকা পরিশোধ করে প্রশংসায় ভাসছেন দুর্নীতি দমন কমিশনের অবসরপ্রাপ্ত কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক। বিবেকের তাড়না থেকে একসঙ্গে বকেয়া পরিশোধ করে বিনা ভাড়ায় ভ্রমণ না করার পরামর্শ দেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকারা গ্রামে পরিবারের সাথে বসবাস করছেন। দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল হিসেবে গেল বছর ডিসেম্বরে অবসরে গেছেন তিনি। গেল সোমবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারীর কক্ষে এসে দীর্ঘ চাকরি জীবনে বিনা টিকিটে রেল ভ্রমণের বকেয়া পরিশোধ করেছেন। জানান, পেশাগত কাজে বিভিন্ন সময় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রেল ভ্রমণ করেছেন তিনি, কিন্তু কখনো যাত্রীর দীর্ঘ সারি, কখনো বা সময় স্বল্পতায় টিকিট কাটতে পারেননি। অবসর জীবনে এ নিয়ে অনুশোচনায় ভুগছিলেন। সারা সময় হয়ে গেছে, আমার টিকিট দেওয়া বন্ধ, এই জন্য কাটতে পারি না, প্রায় সময় এরকম হয়, সেই জন্য আমি টাকাটা সরকারের কাছে জমা দেওয়ার জন্য। বিনা টিকিটে রেল ভ্রমণের ভাড়ার রেকর্ড রেখেছিলেন এমদাদুল। সে অনুযায়ী 2530 টাকা সমমূল্যের আসনবিহীন টিকিট কেটে দায়মুক্ত হন তিনি। অনেক সময় টিকিট কাটতে পারি না, এই জন্য টিকিট কাটবো, কত টাকা টিকিট করুন, অনেক সময় ভিড়ের কারণে সে টিকিট কাটতে পারে না, সে হিসাবে লাগছে 2500 টাকা,
রেল কর্মকর্তারা জানান, অনেকে বিনা টিকিটে রেল ভ্রমণ করে রাষ্ট্রকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। এমদাদুল হকের এই দৃষ্টান্ত তাদের জন্য অনুকরণীয় হতে পারে। বিনা টিকিটে রেল ভ্রমণ করাটা একটা দণ্ডনীয় অপরাধ। রেল একটি রাষ্ট্রীয় সম্পদ এবং এটা জনগণের সম্পদ, জনগণের টাকা দিয়ে এই রেল চলে। ওনারটা দেখে আমার নিজের ভিতরে এটা কাজ করছে যে না, আমাদের আমারও এমন করা উচিত। এই কাজটি নিঃসন্দেহে আমাদেরকে প্রেরণা দিয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় বিভিন্ন অঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে মোংলা সমুদ্র বন্দরের বিভিন্ন নদ নদীর পানি 3 থেকে 4 ফুট বেড়েছে। জোয়ারে প্লাবিত হয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বনের নিম্নাঞ্চল। ট্রলার ও নৌকাগুলো বন্ধ থাকায় আটকা পড়েছেন পর্যটকরা। এদিকে রাজশাহীতে পদ্মার তীব্র স্রোতে 2টি নৌকাডুবির ঘটনা ঘটেছে, এতে নিখোঁজ হয়েছে 3 জন। রংপুর ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। ভোরে রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের যাত্রী সহ আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 5 দিন বয়সী নবজাতক সহ 3 জনের মৃত্যু হয়। নবজাতকের মা ও দাদা সহ 5 জন হাসপাতালে ভর্তি আছেন। লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। অন্যান্য ফসলের চেয়ে পানি কম লাগায় শেরপুরের সীমান্তবর্তী এলাকায় দিন দিন আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, লাভও করছেন তারা। শেরপুর প্রতিনিধি আবুল হাশিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোপণ থেকে শুরু করে পরিপক্ব হওয়া পর্যন্ত মাটি ভেদে আখ আবাদে 1 থেকে 2 বারের বেশি সেচের প্রয়োজন হয় না, ধান কিংবা অন্য ফসলের চেয়ে অনেক কম। তাই পানি সংকটের কারণে শেরপুরের শ্রীবর্দি, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অনেকেই ঝুঁকছেন আখ চাষে। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করে লাভ হচ্ছে 65 থেকে 70 হাজার টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ধানের আবাদ কম হয়, ধানের আবাদ কম হওয়ার জন্যই আমরা কুশারের আবাদ করি। কুশারের আবাদের লাভজনক বেশি, কুশারের লাভজনক বেশি, তাও কিছু কিছু হাতিয়ার কুশার ক্ষতি করে। কুশার ভুট্টা এই দুই জিনিস অল্প ইয়ে পুঁজিতে লাগানো যায় বা আমাদের এটা হচ্ছে ইয়ে পুষে বেশি একটু। যেসব এলাকায় পানি সংকট রয়েছে সেসব এলাকায়ও আখ চাষ সম্প্রসারণের কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে যে 1 ইঞ্চি জায়গাও পুঁতে রাখা যাবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা বাস্তবায়ন সাপেক্ষে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি যে আপনাদের যে পুঁতে জায়গাগুলো আছে, যেখানে পানির স্বল্পতা আছে, সেখানে আপনারা আখের আবাদ বৃদ্ধি করেন, কারণ আখ অত্যন্ত লাভজনক একটি ফসল। আখের জমিতে সাথী ফসল হিসেবে সরিষা, মসুর, মটর চাষ করে একই জমি থেকে বাড়তি লাভ করছেন কৃষকরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সাংবাদিকদের নিয়ে কটূক্তি করায় নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরীকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তার দ্রুত অপসারণের দাবি জানান বক্তারা, তা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দেশের মানুষের জীবন মানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগ সরকারের পক্ষে রায় দেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রংপুর নগরীর কেরানীপাড়ায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি সরকারের মিথ্যার সমালোচনায় কান না দেয়ার আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন অনাহারে না থাকে, সেজন্য টিসিবি ও ওএমএস এর মাধ্যমে 5 কোটি মানুষকে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।
নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ 80% শেষ হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গতকাল দুপুরে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নতুন এই সার কারখানায় উৎপাদন শুরু হওয়ার মাধ্যমে ইউরিয়া সারের উপর সরকারের দেয়া ভর্তুকি কমে আসবে বলে জানান মন্ত্রী। এ কারখানা থেকে প্রতি বছর প্রায় 10 লাখ মেট্রিক টন সার উৎপাদিত হবে, ফলে 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন সার কম আমদানি করতে হবে। দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলতি মাসেই বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়। বিদ্যুতের আলোয় দূর হবে বহুদিনের অন্ধকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থ সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে 3 সহপাঠী, টাকা ছাড়াই দেয়া হচ্ছে খাবার। শেরপুরের সীমান্তবর্তী এলাকায় আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, ধান বা অন্যান্য ফসলের চেয়ে সেচ দিতে হয় কম, লাভও বেশি। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল।